তার নাম তো মইনা জমির আলী জমির আলী নাম মইনা ড্রাগস আসক্ত যুবকের ভয়ঙ্কর কাণ্ড ড্রাগস ক্রয় করবলে ধন নিদিয়ার বাবে জ্বলাই দিলে নিজের ঘর এটা ডাক্তার কারণে এটা ঘর বাড়ি জ্বলাই দিলে মাইক মারে মুকো মারে বলা হয় ঘটনা নগাঁর মরঙিয়াল গাঁর জমির আলী নামৰ এজন নিচাসক্ত যুবকে অগ্নি সংযোগ করলে নিজের বাসগৃহ উল্লেখ্য যে দীর্ঘদিনের পৰা ড্রাগসাসক্ত জমিরে পরিয়ালের উপর বিভিন্ন সময় চলা আহিছিল নির্যাতন পূর্বর দরে বৃহস্পতিবার দিনটো ড্রাগস কিনবলে পরিয়ালের লোক টকা খুঁজেছিল জমির আলিয়ে কিন্তু ড্রাগসাসক্ত জমিরক বিচারধন দিয়া নাছিল পরিয়ালে তার পাছতেই বৃহস্পতিবারে নিশা ড্রাগস সেবন করে নিজরে ঘরখন জ্বলাই দিলে জমিরে মানে প্রকাশন সেইটোই আশা করিম এই লড়াটোক ধরে পেলাই যে তারমানে শিক্ষাটা তারমানে ভাল দিয়ে তার মানে যে আর ভবিষ্যতে এনেকা কাম করব নয় আর পটকি হয়ে যায় এরিব নয় অগ্নি সংযোগ করার ফলত সম্পূর্ণরূপে ভস্মীভূত হয় বাসগৃহ ঘটনার কথমপির প্রাণ রক্ষা পড়ে জমিরর পরিয়ালের সদস্য সকলের পিছত স্থানীয় রাইজে জমির আলীক করায়ত্ত করে সমজাই দিয়ে আরক্ষীক সমগ্র ঘটনায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে অঞ্চলট উল্লেখ্য যে নগাঁও জেলার বিভিন্ন প্রান্তত দিনক দিনে বৃদ্ধি পাইছে ড্রাগসর ব্যবসায় আর ড্রাগস আসক্ত লোকের সংখ্যা যি কথাই চিন্তিত করে তুলিছে নগাঁওবাসী রাইজক নগাঁওর পর নীলোৎপল বৰাৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট ড্রাগস আসক্ত যুবকের ভয়ঙ্কর কাণ্ড ড্রাগস ক্রয় করবলে ধন নিদিয়ার বাবে জ্বলাই দিলে নিজের ঘর এটা ডাক্তার কারণে এটা ঘর বাড়ি জ্বলাই দিলে মাইক মারে মুকো মারে বলা হয় ঘটনা নগাঁর মরঙিয়াল গাঁর জমির আলী নামৰ এজন নিচাসক্ত যুবকে অগ্নি সংযোগ করলে নিজের বাসগৃহ উল্লেখ্য যে দীর্ঘদিনের পৰা ড্রাগসাসক্ত জমিরে পরিয়ালের উপর বিভিন্ন সময় চলা আহিছিল নির্যাতন পূর্বর দরে বৃহস্পতিবার দিনটো ড্রাগস কিনবলে পরিয়ালের লোক টকা খুঁজেছিল জমির আলিয়ে কিন্তু ড্রাগসাসক্ত জমিরক বিচারধন দিয়া নাছিল পরিয়ালে তার পাছতেই বৃহস্পতিবারে নিশা ড্রাগস সেবন করে নিজরে ঘরখন জ্বলাই দিলে জমিরে মানে প্রকাশন সেইটোই আশা করিম এই লড়াটোক ধরে পেলাই যে তারমানে শিক্ষাটা তারমানে ভাল দিয়ে তার মানে যে আর ভবিষ্যতে এনেকা কাম করব নয় আর পটকি হয়ে যায় এরিব নয় অগ্নি সংযোগ করার ফলত সম্পূর্ণরূপে ভস্মীভূত হয় বাসগৃহ ঘটনার কথমপির প্রাণ রক্ষা পড়ে জমিরর পরিয়ালের সদস্য সকলের পিছত স্থানীয় রাইজে জমির আলীক করায়ত্ত করে সমজাই দিয়ে আরক্ষীক সমগ্র ঘটনায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে অঞ্চলট উল্লেখ্য যে নগাঁও জেলার বিভিন্ন প্রান্তত দিনক দিনে বৃদ্ধি পাইছে ড্রাগসর ব্যবসায় আর ড্রাগস আসক্ত লোকের সংখ্যা যি কথাই চিন্তিত করে তুলিছে নগাঁওবাসী রাইজক নগাঁওর পর নীলোৎপল বৰাৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট